আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। বৃষ্টি আপু কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই ভালো আছি। আপনার বাড়ি কোথায়? বাড়ি দেউজে জামালপুর। জামালপুর। পরিবারে কে কে আছে? পরিবারে মা বাবা নাই, আমি দাদির কাছে থাকি, আমার আর ভাই বোন না, আমি একাই। একাই? বিয়ে শাদি হয় নাই? না ভাই বিয়ে শাদি হয় নাই। বয়স হয় নাই বিয়ের? বয়স কত? বয়স 19। সেই বয়সে বিয়ে শাদি করে সন্তান স্বামী সন্তান নিয়ে সুখে থাকার কথা, এখনো বিয়ে করেন নাই কেন? বিয়ে হয়নি কেন? আসছিল তো বিয়ের ঘর ভাই, কিন্তু যৌতুক চাই তো আমরা সবাই মানুষ, যৌতুক কোথায় পাবো? যৌতুক চাই? কয় টাকা যৌতুক চাই? এই তো 50,000 1,00,000। কি কারণে আপনি কি কি কারণ? আপনি দেখতে শুনতে তো ভালো, তাহলে যৌতুক চাই কেন? যৌতুক চাই, তারা 50,000 1,00,000 দেন পরে বিয়ে করবো এইরকম বলে। এরকম বলে তাই না? আজকে ভিডিওতে আসছেন কি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চাইলে বিয়ে করবেন? হ্যাঁ তো এই প্রতিবেদনে আছে সুন্দর একটা মনের মতো মানুষের জন্য। আমি কোনো টাকা পয়সা চাই না, সে যেমনই হোক, কালো হোক, সুন্দর হোক, তার মনটা খুব ভালো থাকলেই চলবে। কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছিল? না না প্রেম ভালোবাসাই তো আমি বুঝি না। বোঝেনি না? না না। স্বামী সংসারে বুঝেন তো? স্বামী সংসার করতে সংসার করতে চাই। করতে পারবেন তো? রান্না বান্না সব কিছু শিখছেন? বয়স কত? বয়স 19। সেই বয়সে বিয়ে শাদি করে সন্তান স্বামী সন্তান নিয়ে সুখে থাকার কথা, এখনো বিয়ে করেন নাই কেন? বিয়ে হয়নি কেন? আসছিল তো বিয়ের ঘর ভাই, কিন্তু যৌতুক চাই তো আমরা সবাই মানুষ, যৌতুক কোথায় পাবো? যৌতুক চাই? কয় টাকা যৌতুক চাই? এই তো 50,000 1,00,000। কি কারণে আপনি কি কি কারণ? আপনি দেখতে শুনতে তো ভালো, তাহলে যৌতুক চাই কেন? যৌতুক চাই, তারা 50,000 1,00,000 দেন পরে বিয়ে করবো এইরকম বলে। এরকম বলে তাই না? আজকে ভিডিওতে আসছেন কি যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চাইলে বিয়ে করবেন? হ্যাঁ তো এই প্রতিবেদনে আছে সুন্দর একটা মনের মতো মানুষের জন্য। আমি কোনো টাকা পয়সা চাই না, সে যেমনই হোক, কালো হোক, সুন্দর হোক, তার মনটা খুব ভালো থাকলেই চলবে। কোনো প্রেম ভালোবাসা টাসা হয়েছিল? না না প্রেম ভালোবাসাই তো আমি বুঝি না। বোঝেনি না? না না। স্বামী সংসারে বুঝেন তো? স্বামী সংসার করতে সংসার করতে চাই। করতে পারবেন তো? রান্না বান্না সব কিছু শিখছেন? যাই তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? এই যে ভাই আপনি নাম্বারটা বলে দেন। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়াস, দেখতে পারলেন শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প, যৌতুকের অভাবে বিয়ে হচ্ছে না কতটা কষ্ট শুনতে পারলেন। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01934648688। নাম্বারটা আপনার কাছে থাকে তো? আর কিছু বলতে চান? হ্যাঁ ভাই, তার মোবাইল বলছি আর একজন যে বাসা কাজ করি, আমি বাসার মালিকের মোবাইলটা নিয়ে আমি প্রতিবেদন হয়েছি। দেখবেন জীবনে সুখ শান্তি সব পাবেন। ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।